بسم الله الرحمن الرحيم وعن هزيفة رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا هزبه أمر فزع إلى الصلاة حضرت هزيفة رضي الله تعالى عنه نبي الكريم صلى الله عليه وسلم এর আমল বর্ণনা করেন নবী করিম সাল্লা সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন নামাজে দাঁড়িয়ে যাইতেন সমস্যা দেখলেই আল্লাহর সাথে যোগাযোগ আমরা তো সমস্যা দেখলে আগে মাকলুকীর কাছে দৌড়াই তো মখলু কাছে দৌড়ানো তো নিষেধ করা হয় নাই চেষ্টা তদ্বির হিসেবে করা যাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর আল্লাহ আমার এই কষ্ট দূর করলে দূর হবে আর না কেউ কিছু করতে পারবে না কারোর কোনো ক্ষমতা নেই কোনো ডাক্তারও কিছু করতে পারবে না কোনো ঔষধ কিছু করতে পারবে না সব বেকার এই জন্য চিকিৎসাকে ফরজ করা হয়নি চিকিৎসার দ্বারা সুস্থ হওয়াটা বাধ্যতামূলক না খানা খাওয়া কিন্তু জরুরি খানা না খেয়ে কেউ মরে গেল তো যায় নেই খানা খাইলে ক্ষুধা নিবারণ হয় এটা জরুরি এটা জরুরি হওয়ার কারণে এখানে খানা খাওয়াটা জরুরি হয়ে গেছে খানা খাও জীবন রক্ষা করো আল্লাহ ইবাদত করো খানা খাইলে খোদা নিবারণ হওয়া নিশ্চিত কিন্তু ওষুধ খাইলে চিকিৎসা হওয়াটা নিশ্চিত না হইতেও পারে না হইতে পারে এই চিকিৎসা করা জরুরি না কেউ সুন্নত মনে করে করলে সে অনেক সব পাবে অনেক সব পাবে চিকিৎসা করলে কারো হায়াত বাড়ে না চিকিৎসা না করলে কারো হায়াত কমে না এটা বলা যাবে না ওই লোকটা চিকিৎসা করলে আরো কয়েকটা বছর মনে ব্যস্ত চিকিৎসার অভাবে মারা গেল

তাদের ব্যবসায়ের লাভের অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তারা যায় কিনা লব্যাংশ দিলে তো কিন্তু শর্ত সারা আছে এখানে কিন্তু আমাদের দেশে যে শেয়ার মার্কেট এত কোম্পানিদের লব্যাংশ লাভ হয় সেই হিসেবে দাম বাড়ায় না দাম বাড়ায় কৃত্রিম ভাবে এই জন্য আমাদের দেশে যেটা জুয়া এই শেয়ার বাজারটা হলো জুয়া খেলা এক প্রশ্ন করছে তার কিছু টাকা আছে এক দোকানদার চা পান ইত্যাদি ব্যবসা করে তো ওনার কাছ থেকে টাকা চাইতেছে টাকাটা দিলে লাভের তিন ভাগের এক ভাগ ওনাকে দিবে তো ঠিক আছে আপনি বিনিয়োগ করতেছেন কত পার্সেন্ট লাভ দিবে হ্যাঁ এটাও নির্দিষ্ট করতেছেন কাজে উনি যদি হালাল মালের ব্যবসা করে তো ঠিক আছে টাকা এইভাবে লেনদেন করা যাবে সুরায় নূরের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে দুশ্চরিত্র রমণীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য আর দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র মহিলাদের জন্য আর লিখসু সৎ ব্যক্তিদের জন্য আর সৎ ব্যক্তিরা যাই হোক এই আয়াতের প্রকৃত তফসির জানতে চাই অনেকে এই আয়াতের অব করে বলেন মমিন পুরুষ ও দুস্তরিত নারী মমিন পুরুষ দুস্তরিত্র নারী পেতে পারে না বাহির বিপরীত ওই আয়তে যারা বলা হয়েছে ওটাই ইমানের চাহিদা চরিত্রবান পুরুষ চরিত্রবান মহিলাকে বিবাহ করবে নিজের ঘরে আনবে না এটাই ইমানের দাবি এটা ইমানের চাহিদা এটা তা কোয়া কিন্তু মমিন যদি আর ব্যতিক্রম করে সেটা দুশ্চরিত্র মেয়েকে বিবাহ করলো যা আমি এটা ঠিকঠাক করে নিব তো শরিয়তে এই বিবাহ কিন্তু নাজায়জ হবে না ওই আয়াতের কারণে আর খবিছা তুলিল খবিসিন ওই আয়াতের কারণে এই বিবাহ কি হবে না নাজায়েজ হবে না ঠিক করতে পারে ভালো ঠিক না করতে হলে ওর জালাইকে একে ভোগ করতে হবে ও যন্ত্রণা থেকে ভোগ করতে হবে বিবাহ জায়েজ বিবাহ জায়েজ ইমানের দাবি হলো ওর জায়গায় বিবাহ না করা বিবাহ না করা কল সংশোধন মোহাম্মদ আলী হাজর হজরতনগর নাকি মাদ্রাসা কিশোরগঞ্জ মদিনা পাবলিকেশন বাংলা বাজার এই বইটি পড়া যাবে কিনা এই বইটা আমার দেখা নেই কাল সংশোধন মুফতি মৌলানা মোহাম্মদ আলী লিখছে এটা আমার দেখা নেই এই লোক সম্পর্ক জানা নাই তিনি সহি বেদাতি সহি এটাও জানা নেই ছেলের জন্য মা বিয়ের এস্তেখারা করে এক জায়গায় আগুন লেগেছে সেখানে অনেক লোক কিন্তু কেউ আগুনের কাছে যায় না পাশে একটি পুকুর চারদিকে পাকা করা আমি পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভিয়ে দেই ঘরের পাশে ধান গাছের পালা হতে পারে যেখানে আগুন লেগেছিল লোকজন বলতে থাকে এটা শরীয়তপুর এবং মেয়ের বাড়ি ছিল শরীয়তপুর মেয়ের বয়স হল বিশ বছর মানে একটা বিয়ের ব্যাপারে এস্তেখানা করছে এস্তেখারা করে কি দেখছে বাড়িতে আগুন লেগে গেছে বোঝাই গেল যে এইখানে বিয়ে কি হবে না ঠিক হবে না এই মহিলাকে ঘরে ওঠানো মানে ওই ঘরে অশান্তির আগুন লেগে দেবে এটি বলা হয়েছে শেষ রাতে নিজের কানে শোনা যায় মতো অর্থাৎ উচ্চস্বরে দোয়া করতে ভালো লাগে দোয়াতে কবিতা পড়া দোয়াগুলো উচ্চ স্তরের আলেমরা লিখছেন ফার্সি বাংলা এসব ভাষায় আছে এগুলো বলা যাবে কিনা প্রশ্ন কি শেষ নিজের সানে নাকি নিজের কানে শোনা যায় মতো উচ্চ স্বরে দোয়া করতে ভালো লাগে প্রশ্ন হলো শেষ রাত্রে উচ্চ স্বরে দোয়া করতে তার ভালো লাগে তো কারো যদি ঘুমের ডিস্টার্ব না হয় কারো ইবাদতে ডিস্টার্ব না হয় তো যাই যাচ্ছে তার জন্য উত্তম ছিল আস্তে দোয়া করা এটা ফজিলাত বেশি